আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো এটা হচ্ছে সকালবেলা সকালবেলা বললে ভুল হবে এখন বাজে হচ্ছে সাড়ে নয়টা আমি ফজর নামাজ পড়ে আবারও খানিকটা সময় ঘুমাই তারপরে ঘুম থেকে উঠে আপনাদের ভাইয়া যখন অফিস যায় তার কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠি তো ওঠার পরে দেখা যায় প্রথম যে কাজটা করি মোবাইলটা হাতে নিয়ে গতকালকের যে ভিডিওটা থাকে সেগুলোকে একটু দেখে নিই তো নেওয়ার পরে এটা যাবার আবার রুফায়দা হচ্ছে যে নেট অফ করে রাখছে তো এই কাজটা হয়ে যাওয়ার পরে রুফায়দাকে আগে সর্বপ্রথম ফ্রেশ করে তারপরে ওকে খাওয়াই দিব রুফায়দা অলরেডি উঠে ডাইনিংয়ে চলে গিয়েছে আপনাদের ভাইয়া ওকে খাবার দিয়ে বসায় রেখে গিয়েছে তো আমি আগে ভাবলাম তাহলে পর্দাগুলো সরাই দিই ঘুম থেকে উঠে প্রথমে ঘরের পর্দা সরিয়ে তারপরে যখন জানালাটা খুলে দিই ক্যামেরাটা ঘোলা হয়ে গিয়েছিল। জানালাটা খুলে দিলাম এই ভিডিওগুলো নিজের জন্য করে রাখছি যখন দেশে যাব দেশে বসে থাকবো শুয়ে থাকবো দেশের ভিডিওগুলো করব তখন দেখা যাবে অবসর সময়ে এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো দেখতে পারবো ওই যে দেখছেন দূরে একটা প্লে প্লেগ্রাউন্ড দেখা যাচ্ছে জানি না বুঝতে পারছেন কি না বাড়িগুলো ঠিক মাঝখানে মাঝে মাঝে কিন্তু রুফায়দা ওইখানে যেয়ে খেলাধুলো করে আর আজকের আবহাওয়াটা আমি একটু বেলকুনিতে যেয়ে দেখাই তাহলে বুঝতে পারবেন বেলকনিতে যাব তার আগে আমার এই সুন্দর শখের গাছটা দেখায় অনেক আপুই বলেছে আপু তুমি এটা কি করবা এটা কি করবো এখনো জানি না কি করব আর দেশে এরকম কিন্তু আমি গিয়েও আবারও তৈরি করব এই হচ্ছে রুফায়দা ব্রেকফাস্ট করছে আর আমি এখানে শাক রেখে গিয়েছি আমি শাকটাকে বাঁচবো তার সাথে আমার হরলিক্সটাও বানায় রেখে গিয়েছি এটা তো খাওয়া দাওয়া সবই হবে তার আগে হচ্ছে যে একটু বেলকনি থেকে ঘুরে আসি আজকে কিন্তু অনেক রোদ আমি যেহেতু নিজে হাতের কাজগুলো পারি এগুলোর আর আমি মায়া বাড়াতে চাচ্ছি না খুব কষ্ট হয় খুব এই মায়া যে কি জিনিস তো এখানে আসলে এখন দাঁড়ায় থেকে কথা বলা যাবে না প্রচন্ড রোদ হ্যাঁ বাবা তুমি কেটে নিতে পারো তো কমলা তো তুমি নিজেই চিলতে পারো ছিল আজকে শাক রান্না করবো আর তার সাথে চিকেন তো চিকেনটাকে আমি এখানে তুলে রেখেছি এটা আসলে ফজন আমাকে সময় বের করে রাখলে ভালো হতো তো আজকে সারাদিন যা যা করি ইচ্ছা আছে অল্প অল্প করে আপনাদের সাথে শেয়ার করার গতকাল আমি একটু অসুস্থ হয়ে পড়েছিলাম এ কারণে কোনো ভিডিও আমি দিতে পারি নাই অনেক আপু ভাইয়া নক করে থাকু তোমার কী হয়েছে আসলে ডেলি ব্লগ করলে এটা একটা হয় যে একদিন না দিলেই দেখা যায় সবাই টেনশন করে তো এখনকার মতো ক্যামেরাটা একটু বন্ধ করি আমি ব্রেকফাস্ট শেষ করে তারপরে কিচেনে এসে আবারও ক্যামেরা অন করছি খুবই সাধারণ কিছু রান্নায় যে শাকটা ভাজলাম দেখেন দেখে মনে হচ্ছে আর শাকই নাই শুধু আলু আলুই দেখা যাচ্ছে তো শাকটা অনেক কম একটা শাক এই কারণে ভাবলাম যে শুধু ওই শাক ভাজলে কিছুই দেখা যাবে না তার সাথে একটু আলু দিয়ে দিয়েছি আর এই পাশে মুরগিটাকে উঠিয়ে দিয়েছি এখানে হচ্ছে দুইটা মুরগি একসাথে রান্না করছি বাটিতে উঠিয়ে রাখা যাবে কারণ চিকেনটা রান্না থাকলে দেখা যায় ঢুকায়দার খাওয়া নিয়ে আমার খুব একটা ঝামেলা হয় না আমি কিন্তু এটার ভিতর কোনো পানি অ্যাড করি নাই জাস্ট সব মশলা দিয়ে উঠাই দিছি এখন আগে একটু ভালো মতো সেদ্ধ হয়ে যাক তারপরে কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে যে ঝোল দেবো খুব বেশি ঝোল রাখবো না গায়ে গায়ে রাখবো জালটাকে আর একটু কমে দিই খুবই সাধারণ রান্না এই কারণে রান্নাটা দেখায় নাই তো এগুলো হতে থাক এই ফাঁকে আমি একটু রুফায়দা গোসল করাই দিব তারপরে বেলকুনি থেকে কাপড় গুলোকে উঠাবো গোছাতে হবে কাপড় গুলো শুকাই গেছে আমাকে হেল্প করে আমিও চেষ্টা করি ও যাতে সারাদিন মানে বোর না হয় কোনো কিছুতে এই আমাকে যদি ওকে আমি হেল্প করতে বলি দেখা যায় ও খুব মানে আনন্দের সাথে এই কাজগুলো করে তো এই শাকটা হোক এই ফাঁকে আমি একটু দেখি ওর সাথে কাজগুলোকে শেষ করি আগে গোসাতে যে কি পরিমাণ যে কষ্ট হচ্ছে এটা আমি বলে বুঝাতে পারবো না কি নিব কি রাখব কি বের করব গতকাল এই ঘরে যা আছে সব এইভাবে বের করে একদম মানে এলোমেলো করে ফেলেছি যে এখান থেকে আসলে কতটুকু নেওয়া যাবে রুফায়দার এই স্টলারটা নিতে যাচ্ছি মানে পুরো বাসায় দেখা যাচ্ছে একটা এলোমেলো অবস্থা আমার হয়ে গিয়েছে তারপরে হচ্ছে যে ব্লেন্ডারটা নিব কারণ এক মাসও হয় না আমার ব্লেন্ডারটা কেনা ব্লেন্ডারটা নিব তারপরে এই যে একটা শোলা কিনেছিলাম ট্রাভেল করার জন্য এটা নেওয়ার কোনো উপায় নাই তো এইখানেও মানে এত এত জিনিস চারিদিকে আমি আসলে ডিসিশন নিতে পারতেছি না আমার আসলে কতটুকু নেওয়াটা উচিত হবে বা কতটুকু আমি নিতে পারবো এগুলো একদম সব নামায় ফেলেছিলাম এখন তাও কিছুটা আবার গোছায় ফেলছি সত্যি মানে যারা এরকম সিচুয়েশন ফেস না করেন যে একটা জায়গাতে এসে খুব সামান্য কয়েকদিন থেকে আবার চলে যাওয়া আবার একটা নতুন সেটআপ তারা আসলে আমাদের এই জিনিসগুলো ফিল করবেন না তো এখানেও দেখেন এখানেও আমি সব এইভাবে বিছিয়ে রেখেছি যে এখানে মানে এগুলো এখন আমি ঠিক করতে চাচ্ছি আসলে কি কি নিব কি কি নিতে পারবো না এই ঘরেও দেখা এই ঘরে মোটামুটি কিছু লাগেজ গোছানো হয়েছে বাট ম্যাক্সিমামই দেখা যাচ্ছে এরকম এলোপাতারি অবস্থা সত্যি একদম এলোপাতারি অবস্থা যে কি নিব কি রাখব জানি না এখানে এই যে একটা কার্টুনে কিছু এটা মোটামুটি এগুলো মোটামুটি একটু সাইজ আনতে পারছি আর এখানে কিছু আর কি টুকিটাকি জিনিস রেখেছি জানি না এর মধ্যে কয়টা যাবে কয়টা যাবে না কতটুকু নিতে পারবো কতটুকু নিতে পারবো না তার মধ্যে এই হাঁড়িটা আমি নিয়ে যাব কারণ এই হাঁড়ি দুটো আমার খুব শখের এই হাঁড়ি দুটো নিব এর মধ্যে আসলেই কতটুকু নিতে পারবো জানি না এখন মোটামুটি একটা ধারণা করে রেখেছি যে যদি নেওয়া যায় তাহলে এটা নিব আর না নেয়া গেলে নাই কিছুই করার নাই এদিকে আমি কিছু জিনিস মানে আলাদা করব যেগুলো কাউকে দেয়া গেলে দিয়ে 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 দিব জানি না দিতে পারবো কিনা দিতে পারলে তাও কিছুটা ভালো লাগবে আর এগুলো হচ্ছে বেল্ট এই যে কার্টুনগুলো করব তারপরে লাগেজগুলো করব। এগুলো কিন্তু এয়ারপোর্ট থেকে যখন বেল্ট থেকে নামানো হবে বা উঠানো হবে গাড়িতে তখন কিন্তু এটা সুবিধা হবে বেল্ট দিয়ে আটকায় নিলে আরও সমস্যায় আছি সেটা হচ্ছে এই যে দেখাই আমি বিয়ের শাড়িটা নিয়েছি বিয়ের একটা নিয়েছি যেটা বিয়ের দিন আর কি শ্বশুর বাড়ি থেকে যেটা দিয়েছে সেটা নিয়েছি এটা বউ ভাতের শাড়ি আমার আম্মু দিয়েছিল জানি না এই শাড়িগুলো নিয়ে যেতে পারবো কি না কারণ এগুলো শাড়ির সবগুলোরই বেশ ওয়েট সবগুলো শাড়িরই কিন্তু একটা ভালো ওয়েট আছে একটা শাড়িও হালকা না এই শাড়িটা তো গতকাল ওজন করেছি দুই কেজি না আড়াই কেজি হলো এই শাড়িটার ওজন দেখে মনে হয় যে ওজনই নাই তবে বেশ ভালো একটা ওজন আমার বিয়ে শাড়িটাও কিন্তু বেশ ভারী কিন্তু ওটা নেবো বিয়ে শাড়িটা নেব এই শাড়িটার ওজন এটা একটা কাঁথান যদিও এই শাড়িগুলোর কোনোটাই আমার কখনো পরা হয় নাই এটা আমার বউ ভাতে শাড়ি হলেও আমার কিন্তু বউ হাতে পরা হয় নাই আমি থ্রি পিসি পরেছিলাম পরের দিন শাড়ি আর পরি নাই আমার শুধু বিয়ের দিনই জাস্ট বিয়ের শাড়িটা পরা এছাড়া আর পরি নাই শ্বশুরবাড়ি থেকে যা শাড়ি পেয়েছিলাম সবাইকে গিফট করেছিলাম আম্মু ম্যাক্সিমাম আমি সব থ্রি পিস দিয়েছিল শুধু এই একটা শাড়ি আর মনে হয় একটা কি দুইটা শাড়ি সবই থ্রি পিস দিয়েছিল তো এই শাড়িটাও আমার জন্মদিনে আমার ননাস কিনে দিয়েছিল আমি শাড়ি পরি না তারপরও শাড়ি গিফট পাই আমি দেখছি আর চিন্তা করছি আর এই কালো শাড়িটা এটা কিন্তু খুবই সুন্দর এই শাড়িটা এটা আর কি তসর সিল্কের কাঁথান বলে মনে হয় এগুলোকে এটা আমার ছোট আপু আমাকে দিয়েছিল জানি না কী হবে মেশ এগুলো নিতে পারবো কি না কতটুকু নিতে পারবো প্রতিটারই দেখছি অনেক ওজন আমি আমার বেড কাভারগুলোর মধ্যে যে পিঙ্ক কালারের একটু আগে দেখলেন ওইটা হয়তো বা নিব আর কোনোটা আর একটা কালো আছে ওই রকম কালোটা হয়তো নিব এই আর কোনোটাই হয়তো বা নেয়া হবে না বা যদি মানে ফিটেস্ট চাদরগুলো একটা দুটোর কিনি সেগুলো হয়তো বা নিব আমার নিজের প্রসাধনই আমি দেখাই যে আমি নিজের জন্য কি নিয়ে যাচ্ছি হয়তো অনেকেই হাসবেন যে সামান্য এই কয়েকটা আসলে নিরুপায় কোনো উপায় নাই জায়গা নাই কাছে ওজন নাই কি করবো কিছু করার নাই একটা একটা করে নিলেও দেখা যাচ্ছে ওজন হয়ে যাচ্ছে আমি কি ফেস ওয়াশ ব্যবহার করি অনেক আপুরা এটা বারবার জানতে চান যে দেখাই আমি একটু ক্যামেরাটা ঘোলা হয়ে যাচ্ছে মনে হচ্ছে আমার কাছে না ঠিক আছে এই যে আমি এস টি লিপসের এটাই সচরাচর না সময় যখন আমি ফেসওয়াশ ব্যবহার করি আমি কিন্তু ফেসওয়াশটা খুব কম ব্যবহার করি যখনই ব্যবহার করি এইটাই ব্যবহার করি এটা বাংলাদেশেও অ্যাভেলেবল দ্বারাজে পাওয়া যায় বিভিন্ন অনলাইন শপে কিন্তু এই ফেসওয়াশটা পাওয়া যায় এটাই ব্যবহার করি এটার অনেকগুলো ফ্লেভার আছে তবে আমি গ্রিন টিটাই ব্যবহার করি রুফায়দার জন্য পিউরিনের অলিভ অয়েলটা ব্যবহার করি একটা মাত্র নিয়েছি দেশে শীত পড়ে যাবে এই কারণেই দেশে আমি ওর জন্য কর্ম ব্র্যান্ডটা ব্যবহার করতাম আবার যে ওটাই করব শীতের মধ্যে তো একটা লোশন দরকারই হবে এই একটা লোশন নিয়েছি ভ্যাজলিনের একটা শ্যাম্পু নিয়েছি একটা কন্ডিশনার নিয়েছি এবার ভেবে দেখেন ও আপনাদের ভাইয়া মুখে একটা ক্রিম ব্যবহার করে সেটা হচ্ছে নিভিয়া এই হচ্ছে তার একটা ক্রিম এই আমাদের প্রসাধনী নেয়ার মধ্যে আমরা এইটুকুই নিব আর মাছ নিয়েছি মাস্ক বেশ কিছু নিয়েছি তিনটা তিনটা কি দুইটা দুইটা বা তিনটা নিয়েছি রূপায় একটা আমাদের দুইটা মনে হয় এই পঞ্চাশ পিসি এই নিয়েছি এই আমাদের নেয়ার মধ্যে এই আমরা নিয়েছি অনেকেই জানতে চাচ্ছে আপু তুমি শপিং দেখাচ্ছ না তুমি কি শপিং করছো সত্যি কথা রে ভাই আমি কিছুই তো শপিং করতে পারতেছি না আমি দেখাবো কি বলেন কারণ আমার সংসারের যা আছে আমি কিন্তু বেড়াতে যাচ্ছি না আমি এখানে সংসার করেছি সংসারটাকে নিয়ে যেয়ে আবারও বোঝাতে হবে সংসারের টুকিটাকি যতটুকু যা নেওয়া দরকার এটাই আমি নিচ্ছি এছাড়া আমি কোনো বাড়তি যে একটা শপিং করে নিয়ে যাব এই শপিং তো আমি করতেই পারছি না আর ফ্যামিলি সবাই তো কয়েকদিন আগে ঘুরেই গেল তারাও পর্যাপ্ত শপিং করে নিয়ে গিয়েছে আর এই মোমেন্ট আমি যেহেতু একবারে যাচ্ছি আমার এই মোমেন্টটা আসলে ওইভাবে কোনো শপিং নাই শপিং করারও আমার কিছু নাই এখন এই কারণে আমি কোনো শপিং দেখাতেও পারছি না যেটা করছি না সেটা দেখাবো কিভাবে আর এই যে এই টুকিটা এটা কিনেছিলাম এটা ওখানে দেখায় নাই কারণ এটা দেখানোর পর্যায়ে পরে আমার তো মনে হয় না নর্মালি মানুষের এক মাসে এই টুকিটা কি প্রসাধনে লাগে আমি সেটাই নিয়ে যাচ্ছি এই আজকে এই ঘরে আসলাম তাই ভাবলাম এটুকু একটু দেখাই সবাইকে আর এটা রূপায়দার এখনকার ব্যবহারের জন্য ও হচ্ছে এই টুথপেস্টটা ব্যবহার করে এটা এখনকার ব্যবহারের জন্য নেয়া এই তো আর এগুলো এখনও কিছুই করি নাই সেদিন যেগুলো কিনেছি এগুলোকে ধীরে ধীরে গোছাতে হবে আসলে সময়টাও হচ্ছে না ঘুরতে গেলাম সব কিছু মিলিয়ে সময়টাও হচ্ছে না সময়টা একটু গুছিয়ে নিই তারপরে এগুলো আস্তে আস্তে করে ফেলবো করতে হবে কারণ গতকালে যে ওই ঘরটা এলোমেলো করছি এখন মাথা ঘুরছে ওটাকে ঠিক করব। আবারও বলি যারা আমাদের মতো সিচুয়েশন ফেস করেছেন খুব সামান্য কিছু সময়ের জন্য একটা জায়গায় আসা সংসার গোছানো আবার কারণ বেড়াতে আসা আলাদা হিসাব সংসার কিন্তু আলাদা হিসাব কোথায় সংসার করছেন ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি সেকেন্ড কান্ট্রি না থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি এটা এটা সংসার করছেন এটাই সেটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়াটা এটাই ফ্যাক্ট ইউরোপ আমেরিকায় থাকলে কি হতো বা কোথায় থাকলে কি হতো যে যেখানেই থাকুক না কেন বাংলাদেশ থেকে যখন এসেছি তখনও এরকম হয়েছে আসলে এগুলো হচ্ছে ফিল করার বিষয় আর কিছুই না সংসারটাই হচ্ছে একটা মায়া আর আমাদের যেহেতু যেতেই হবে সেহেতু যতটুকু করে সম্ভব আপনাদের সাথে শেয়ার করছি আর যখন পারছি না তখন করছি না তো এই কারণে কিছু কিছু কথা আসলে খুব কষ্টদায়ক আমি এই বিষয়ে কিছু কথা আপনাদেরকে শেয়ার করতে চাই আমাদের এই যাওয়া বিষয়ে আজকে আর না বলি আজকে অনেক কথা বলে ফেললাম এই এক সামনে কয়েকটা প্রসাধনী নিয়ে অনেক কথা বলে ফেললাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন যাতে সুস্থ থাকি সব কিছু সুন্দরভাবে করতে পারি আজকের মতো এখানেই বিদায় নিই আল্লাহ হাফেজ